Please subscribe our channel and for more information, hit the bell icon. সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি লক্ষ্য টিভির নিয়মিত টক শো আমরা হুদাই কথা বলি। দর্শক আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে আমরা আসলে কোনো কাজের কথা বলি না, কিংবা যে সকল কথা বলি সেগুলো আসলে কোনো কাজের না। আপনারা আরো জানেন আমাদের দেশে দুটি জনপ্রিয় রাজনৈতিক দল আছে, একটি নাম এ দিয়ে শুরু আর একটি নাম বি দিয়ে শুরু। লোকে বলে একটি আপদের দল একটি বিপদের দল। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মাঝে আজকে আলোচনা করতে এই দুটি রাজনৈতিক দলের দুজন জনপ্রতিনিধি আমাদের মাঝে উপস্থিত আছেন। বিপদের দল থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন জনপ্রিয় রাজনীতিবিদ সিএস, আর দল থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন তুখর রাজনীতিবিদ চরণজিৎ। এবং আপনাদের সাথে নিয়মিত টক শোতে অনিয়মিত আলাপ করতে আমি নিঝর আছি সবসময়। আমাদের সাথে আরো আছেন আমাদের দেশের আম জনতা বা ম্যাঙ্গো পিপলের প্রতিনিধি জনাব সাকিব। দর্শক আজ আমরা কথা বলবো দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। যদিও আপনিও জানেন আমিও জানি আসলে কথা বললে কিছু হয় না, কিন্তু তারপর আমরা কথা বলবো কারণ আমরা হুদাই কথা বলি। আমরা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ করবো এই যে লাগাতার হরতাল তা নিয়ে। প্রথমে যারা হরতাল ডেকেছে সেই বিপদের দলের প্রতিনিধি জনাব সিরিয়াস আলীর কাছে আমি জানতে চাইবো, এই যে মিস্টার সিরিয়াস আপনারা লাগাতার হরতাল দিচ্ছেন, বলছেন জনগণের কল্যাণে কাজ করছেন, এই হরতাল আসলে কি ধরনের কল্যাণ এনে দিচ্ছে আমাদের জনগণের কাছে? দেখুন, আমরা জনগণের প্রতিনিধি, জনগণের দাবি দাওয়া এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো বর্তমান সরকারের সময়ে আপনার এই দেশের জনগণ দুঃসময় কাটাচ্ছে, দুর্ভয় কাটাচ্ছে, যানজট, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। মাননীয় এমপি, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার হরতাল দেওয়ার সাথে এই সকল দুর্ভোগ সম্পর্ক নেই। হরতাল দেওয়ার যে সুবিধাগুলো সেগুলো আমি বলছি আপনাদেরকে। যেমন প্রথমে আসে আমাদের পারিবারিক অবস্থা থেকে। আপনি দেখুন সরকারি কর্মজীবীরা সপ্তাহে 6 দিন কাজ করছে, তো তাদের মাঝখানে শুধু একদিন ছুটি শুক্রবার, তো আমাদের হরতাল দিলাম তারা যাতে বাসায় সময় দিতে পারে, তাহলে ফ্যামিলি রিলেশনটা তাদের খুব বন্ডটা আরো ভালো হলো। তারপর আজকাল দেখি যে প্যারাশুট নারকেল তেল দিলে স্বামী স্ত্রীর মধ্যে নাকি সম্পর্ক ভালো, কিন্তু আমরা হরতাল দেওয়ার মাধ্যমে তাদেরকে ঘরে রাখলাম, তাদের মধ্যে সম্পর্কের কাজটি আরো উন্নয়ন হলো। এবার আসে আপনার সমাজের দিকে, ছাত্র সমাজের কথা বলুন না বললে নয়, তারা ভার্সিতে পড়াশোনা করে একঘেয়েমি লাগে, তো আমরা হরতাল দেওয়ার মাঝখানে মাধ্যমে তাদের কাছে একটু রিল্যাক্স টাইম পায়। তারপর হচ্ছে আপনার এই শোষিত সমাজে মানে যারা ধনী শ্রেণী তারা তো ডে বাই ডে আপনার ধনী হইতেছে, কিন্তু যারা দরিদ্র তাদের জন্য আমাদের উন্নয়ন হইতেছে কীভাবে? আমরা যখন পিকেটিং করে একটা বাসকে ভাঙছি, তো ভাঙার মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনার একটা ড্রাইভারের যে গাড়ি ভাঙলো মালিক শ্রেণী থেকে কিছু টাকা লাগছে, এটা একটা ধনীদের থেকে। আচ্ছা, আপনারা শ্রেণী বৈষম্যটা দূর করছেন। দর্শক সিরিয়াস আলীর কথা শুনছি, অনেক ইন্টারেস্টিং কথা আমরা জানছি যে হরতাল দেওয়ার নাকি নানাবিধ সুবিধা আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই দিনে লোডশেডিং, ট্রাফিক জ্যাম এসব থেকে নাকি হরতাল আমাদেরকে অব্যাহতি দিবে, আমরাও আশা রাখি অব্যাহতি দিবে। সিরিয়াস আলী আরেকটা ব্যাপার খুব মজার সেটা শুনছিলাম যে আপনাদের দলীয় অনেক প্রতিনিধি বলছিল যে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য নাকি হরতালটা। জি জি জি, কিভাবে? আমি দেখি আপনি ঢাকা শহরে কোনো খেলার মাঠ ওই রকম নেই, আমাদের শুধু নির্দিষ্ট কয়েকটি গুটি কয়েক ক্লাব তাদের নিজস্ব একটা মাঠ দখল করে আছে, তো আমাদের পাড়া মহল্লা থেকে যে ক্রিকেট খেলোয়াদেরকে আনতে হবে সেটা আমরা কিভাবে? আমরা হরতাল দেওয়ার মাধ্যমে রাজপথ ফাঁকা থেকে ছেলেবেলা সেখানে খেলছে, তাদের ব্যাটিং বোলিং লাইন আপগুলো ভালো হচ্ছে, ফিল্ডিং লাইন আপগুলো ভালো হচ্ছে, এবার তারা ভবিষ্যৎ জেনারেশনের জন্য আমাদের ক্রিকেট টিম। আপনি বলতে চাচ্ছেন আমরা যত বেশি হরতাল দিব তত বেশি? অনেক ধন্যবাদ। আমি না বলে নয়, সেটা হচ্ছে যে আমাদের রিক্সাওয়ালারা তারা দিন মানে ডেলি আর কত টাকা ইনকাম করে, কিন্তু হরতাল দিন তারা একটা দামটা বাড়ায় দিল, একটা যেহেতু আপনি ডেলি 15 টাকা ভাড়া দিচ্ছে সেখানে আমাদের হরতাল দিন তারা 30 টাকা। আমরা জনগণের জন্য এইভাবে আগে। জি, আপনারা জনগণের জন্য কাজ করছেন দর্শক, তিনি রিক্সাওয়ালাদের কথা বললেন। আমার প্রশ্ন হচ্ছে আপনারা ভিখারি শ্রেণীর জন্য কি করছেন? কারণ হরতালের দিন যেহেতু রাস্তাঘাট ফাঁকা থাকে, লোক সমাগম কম হয়, তাহলে ভিখারিদের আয় কিন্তু অনেক কমে যায়। এই জনগোষ্ঠীর জন্য আপনার কি আলাদা কোনো দাতা গোষ্ঠী কিংবা কোনো ঋণ? না, এখানে ভিখারিদের জন্য যে সুবিধাটা যে মানুষ যখন বাসায় থাকবে তখন তারা বাসা বাসা যে ভিক্ষা করবে সেখানে অনেক জন মানে ইয়া হবে, তাদের কষ্ট কম হবে। সত্যিকার অর্থে অনেক ক্রিয়েটিভ চিন্তা ভাবনা। বিরোধী দলের প্রতিনিধি থেকে আমরা জানলাম হরতালের কি কি সুবিধা, জনগণের কি কল্যাণ।
আমরা আরো জানব হরতালে কি অসুবিধা, লাগাতার হরতালের কারণে আমাদের জনগণের কি ক্ষতি হচ্ছে, কি করলে আসলে এসকল ক্ষতি থেকে আমরা বাঁচতে পারি। আমাদের মাঝে উপস্থিত আছেন আপনারা শুরু থেকেই জানেন আপনাদের দলের তুখর রাজনীতিবিদ জনাব চলন্দ্র সেন গুপ্ত। স্যার কেমন আছেন? ভার্সিটির নাম করে প্রচুর পরিমাণ টাকা তাদের বাবা মার কাছ থেকে নেয়, এমনকি তারা স্কুল কলেজে বা ভার্সিটিতে যায় না, তারা সেই টাকাগুলো দেখা যায় ডেটিং মারার কাজে ব্যবহার করে। কিন্তু দেখা যায় হরতালের কারণে তারা ভার্সিটির কথা বলে টাকাটা নিতে পারে না, এর ফলে ডেটিংও পেতে পারে না, এমনকি তাদের হরতালে একটা। আচ্ছা সুরঞ্জিত বাবু, আমি আপনার কথার প্রেক্ষাপটে একটি কথা বলতে চাই। আপনারা তো শুধু বললেন যে জনগণ ট্রেনিং হয়ে যাবে, তা আমি যেটা বলতে চাচ্ছি আমরা যে বিরোধী দল হরতাল দিচ্ছে এখানে তাদের কি সুবিধা? আমরা তাদের স্বাস্থ্য দেখতেছি, মন মানসিকতাও দেখতেছি। কিভাবে আপনার দেখেন বাংলাদেশে যে ছয়টা অপারেটর কোম্পানি, টেলিকম অপারেটর কোম্পানি, তারা বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, তা আমাদের কপট কপটেরা সারা রাত বসে বানবাখুন করতে থাকে, সকালবেলা তারা নিস্তেজ হয়ে যায়, তো তাদের এই নিস্তেজতাকে আমরা কাটিয়ে দিই। তারা তো সকালবেলা দেখা যাচ্ছে যে তারা ঘর থেকে বের হল, আমরা হরতাল থাকলে তারা রাতের বেলা বানবাখুন করে। জি বলেন। এর উদাহরণ আমরা আসলে দেখেছি, এর জন্য আমাদের বাংলাদেশের হয়তো বা নায়ক নায়িকারা এক একটা আটার বস্তার মতো। জি, তো তাদেরকে কোলে নিতে গেলে নায়করা তো যাই যায়, মাঝে মাঝে দুই একটা ট্রেনও ব্যবহার করা। আসলে আপনাকে একটা কথা আমি বলি, দেখেন আপনি বলবেন যে আটার অবস্থা মজার অবস্থা, কিন্তু সেটা হচ্ছে কি আপনার জনসম্পদের উন্নয়ন। বিশ্বাস করে আমাদের আপদের দল, তারা চাচ্ছে হরতাল যেন না হয়, বেশি বেশি করে যেন আমাদের স্টুডেন্টরা পড়াশোনা বাদ দিয়ে ডেট করতে পারে। জি চিরঞ্জিত সেন গুপ্ত, এছাড়া আর কি কি অসুবিধা আছে হরতালে? এছাড়া দেখা যায় হরতালের দিনে অফিস গুলো দেখা যায় একটু টিলে ঠেলা ভাবে হয়, যদি এরকম অফিসের লোকজন, বিশেষ করে সরকারি অফিসের লোকজন, এরা যদি বাসায় থাকে দেখা যায় ভর দুপুরবেলা দরজা বন্ধ হয়ে যাবে, এর ফলে দেখা যায় জনসংখ্যা এখন যা আছে কয়েকদিনের মধ্যে তার তিন চার গুণ হয়ে যাবে। আমি আপনাকে একটা বলি, আমাদের গত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় একটা নীতি চালু হয়েছিল, এক মানুষ দুই হাত, আমাদের দেশের জনসংখ্যা বাড়বে। আমার এখন 12 কোটি 16 কোটি আছে, 20 কোটি হোক, তাদেরকে আমরা কাজে লাগাবো। আপনার সরকার যদি আমরা জনসংখ্যা প্রোডাকশন দেবো, আপনারা সেটা কি কাজে লাগাবে? তো যদি প্রোডাকশনটা ইউজ করা যেত তাহলে এই সমস্যাটা হতো না। দর্শক, আমরা কথা বলছিলাম হরতালের সুবিধা অসুবিধা নিয়ে, আপনারা শুনলেন সরকারি কর্মকর্তারা যদি বাসায় বসে থাকে তাহলে কি করে জনসংখ্যা দ্বিগুণ কিংবা তিগুণ হয়ে যাবে। এবং বিরোধী দল থেকে আমরা খুব মজার একটা ব্যাপার জানলাম যে একটি মানুষ দুটি হাত, জনসংখ্যা যত বাড়বে জনসম্পদ তত বাড়বে, কিন্তু হরতালের ভাঙচুর, মানুষত্যা এগুলো কি আসলে জনসম্পদ বৃদ্ধি? যে আমি এখানে একটি কথা বলতে চাচ্ছি যে দেখেন পিকেটিং করলে আমরা যেটা হচ্ছে যে যে নতুন বাস যেগুলো ঢাকা শহরে এখন যারা বিক্রি করার জন্য বসে আছে তারা তো বাস বিক্রি করতে পারছে না, যেন আপনি একটা বাস পুড়ায় ফেললেন একটা নতুন বাস আসবে। আমরা দেখেন পরিবেশ দূষণের জন্য আমরা কিন্তু 40 বছরের পুরাতন গাড়ি বের করে দিতে চাই, কিন্তু এখন কি আমাদের সরকার পারছে? আমরা এগুলোকে পুড়ায় দিই, কিন্তু ফলে নতুন বাস আসছে। কিন্তু যখন পিকেটিং হচ্ছে, বেকার বেকারত্ব দূর হচ্ছে, যারা বেকার বসে আছে তারা টুপাইস কামাই নিল। সেটাই দর্শক, আরেকটি মজার বিষয় জানলাম, বেকার জনগোষ্ঠী হরতালের পক্ষে বিপক্ষে মিছিলে অংশগ্রহণ করে, পিকেটিং করে, ধাওয়া পাল্টা ধাওয়ায় অংশগ্রহণ করে, এবং এতে করে সরকারি দল কিংবা বিরোধী দলের কাছ থেকে পার্টির কিছু টাকাও তারা পায়। এ করে আমাদের আসলে বেকারত্ব দূরীভূত হচ্ছে, বেকারত্ব কি আসলে দূর হচ্ছে আমরা জানবো। তবে জানার আগে আমরা আরেকটি মানুষের মতামত নিব, আমাদের ম্যাঙ্গো পিপল বা আম জনতার যে প্রতিনিধি আমাদের মাঝে উপস্থিত আছেন, আমরা শুনবো তার কথা। এটা সাকিব, আমাদের ভোগবন্ধু যেসব আসছে সেগুলো আসা বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে যারা গোডাউনে মজুত করে রেখেছিল অনেকদিনের পচাটা জিনিসগুলো সেগুলোই বাজারে তুলছে এবং বেশি দামে বিক্রি করছে। অন্য বিষয় না, বাদ দিলাম, আমরা সাধারণ জনতা অনেকে স্মোক করি, আমাদের এই যে স্মোকের যে পণ্যটি সিগারেট সেটা দাম বেড়ে যাচ্ছে, আপনার কথার প্রেক্ষিতে একটা কথা বলি। আমি বলি যে আচ্ছা সুরঞ্জিত বাবু, আপনারা তো চান যে জনগণ
ধূমপান থেকে বিরত থাকে চান না আপনার ডিজিটাল বাংলাদেশ বিদ্যুৎ দেখো প্রথম স্ত্রী ঘরের চারটা
দর্শক যাবার বেলায় এই কথাটি বলছি যে হরতাল হোক, দেশে আছেন, বাসায় আছেন, আরামে আছেন, শান্তিতে আছেন, সব জায়গায় ঘুরুন ফিরুন, ড্রয়িং রুমে যান, বেডরুমে যান কিংবা না যান, কিংবা রান্নাঘরে যান, বাথরুমে যান, তবে বেডরুমে যাওয়ার ব্যাপারে সাবধান, কারণ হচ্ছে এই সরকার কিন্তু আপনাদের বেডরুমে নিরাপত্তা দেয় না। যদি সকল চরিত্র যারা যারা আছে সকল নাগরিক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর কোন মিলই নেই, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এমন ব্যবহার করতেই পারে না, তাদের মধ্যে সম্প্রীতি ভালোবাসায় ভরপুর, তারা যখন হরতাল করে তারা তখন গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য হরতাল করে, সরকারি দল বিরোধী দল একসাথে সংসদে যায় আলাপ করে এবং তাদের মধ্যে যে সম্প্রীতি আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে এমন সমস্যা নেই। সুতরাং জনগণ এই টক শো দেখে আপনারা কেউ ভুল ধারণা নিয়ে টেলিভিশন চ্যানেল অফ করবে না, ধারণা সেটাই আমাদের দেশের রাজনৈতিক দলগুলো খুবই ভালো এবং জনগণরা খুবই ভালো। দিন শেষে দুর্নীতিবাজ হোক, দুর্নীতিগ্রস্ত যে কোনো দলের হোক, দুর্নীতির ব্যাপারে তারা আপোষহীন, তারা একসাথে দুর্নীতি করবে এবং দেশের জনগণ শেষ পর্যন্ত মরবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে ভোট দিবেন।